दरबार शरीफ टीवी मायर हाथी धरे मिसर बजारे काछे जखन एसेछे साधन टुक टुक करे ताकाय आर बोलतेछे ओई मेटा सुंदरी मेये बोलो ना कोथाय बाई सन्धान निये बोले एटा तो आमादेर एलाकार पाशी तार बाई ओके आमार दरकार बाबाजी हाजरा डाक दिए बोलछेन जननी मा ओई लोकटा घन घन आमार दिके তাকাই কেন এখানে আমাদের মন ভালো নাই আমার এখানে ভালো লাগে না চলো না মা দেরি করব না মায়ের হাতটি ধরে হাজেরাও আম্মা জান বাড়িতে চলে আসে মাকে ডাক দিয়ে বলছেন জননী আপনি এখানে থাকুন আমি চলে গেলাম কারণ রাতের বেলা ওই লম্পট ওই চরিত্রহীন সাধর তার দলবলের লোক নিয়ে যদি বাড়িতে আসে আপনি আমার সতীত্ব বাঁচাতে পারবেন না মা আমি চলে গেলাম আপনি আমার জন্য দোয়া করুন আমি হাজেরা এই নিশি রাতে কোথায় যাব কোনো ঠিকানা নাই আল্লাহর প্রতি ভরসা করে আম্মা জান ঘর থেকে বেরিয়ে গেছে रात एक टू हलो हटात करे दरजाय आवाज हजरा हजरा करे आवाज होय के गो तुमी आमी मिसरेर बादशा साधनेर पक्ष थेके एसेछि हजरा कोथाय हजरार मा बोले हजरा तो बाड़ीते नाई कोथाय गेछे बोलते पारबो ना जदि हजरार खोजना दिते पारो ताहले तोमाके किन्तु बाचिये राखा जाबे ना संगे संगे एसे संबाद दाय गो बाच्चा साधन आज हजरा बाड़ी थेके कोथाओ पालिये गेछे साधन बोले जाल छुए माछ पालाते पारे पुकुर थेके माछ पालाते पारे ना जमन करे पारो हजराके धरे आमार काछे आनो নইলে তোমাদের চাকরি থাকবে না চাকরির ভয়ে যা গেল সব প্রহরীরা তার চাকরেরা হাজারাকে খুঁজে বেড়াচ্ছে বাবা দুই দিন দুই রাত চলে গেল তৃতীয় রাতের দিন হাজারা বাড়িতে এসেছে নিশি রাতে মা মা করে ডাকে মাকে খুঁজে পায় না দরজাটা ঠেলে ভিতরে যান চলে দেখে মায়ের তো চিহ্ন মা দেখা যায় না এমন সময়তে মনে পড়ে গেল বাড়ির পাশে আছে মায়ের বান্ধবী খালা খুলে দেবেন কি জানালা আমি সে হতভাগিনি হাজেরা হাজেরা গো তুমি এখানে এসেছো কেন পালিয়ে যাও সাধনের দলবলের লোক আসা যাওয়া করতেছে তোমাকে যদি পায় তোমাকে কিন্তু তারা ধরে নিয়ে যাবে তোমার সতীত্ব নষ্ট করে দেবে তোমাকে পাইনি বলে তোমার মায়ের চুলের মুঠো ধরে মারতে মারতে টেনে টেনে তারা নিয়ে চলে গেছে ও গো হাজেরা যদি সতীত্ব বাঁচাতে চাও জলদি করে পালিয়ে যাও হাজেরা করলো কি আবার চললেন বাপনার জঙ্গলের দিকে বাবা আমার খাওয়া নাই দাওয়া নাই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বাবা হঠাৎ করে সাধনের দলবলের লোক আপনার কিনা খুঁজতেছেন খুঁজতে খুঁজতে চার দিনের দিন দেখে জঙ্গলের মধ্যে হে বাবাজি আমার একটি গাছ লান্দি আম্মা হাজেরা বসে আছেন সূর্যের কিরণ যখন তার মুখে পড়েছে হাজেরা আপনার কিনা চোখ খুলে দেখে সাধনের দলবলের লোক সম্মুখে হাজির সম্মুখে হাজির আর সাধনের দলবলের লোক বাম দিকে নীল নদী এদিকেও আছে মরণ সম্মুখেও আছে মরণ যাব আমি হাজেরা কোথায় হাজেরা আম্মা জান তিনি করলেন কি সতীত্বকে বাঁচানোর জন্য নীল নদের কাছে যাইয়া নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছেন আল্লাহ তুমি যদি বাঁচাও বাঁচব তুমি যদি মারো আমি মার মরে যাব তবে আমি হাজেরা আমার সতীত্ব লম্পনের হাত লম্পটের হাতে নষ্ট হতে দেব না আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নীল নদের আপনার জীবদের বলে দিলেন খবরদার আমার হাজারাকে যেন তোরা আঘাত করবি না হাজারা আমায় ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি ডোবে আর ওঠে সাধনের দলবল দেখতেছে
কিছু তো করার নাই এখন উপায় কি বাবাও সাধনের দলবালের লোক দেখে উপায় কি এখন তো সে ডুবছে আর উঠছে এখন স্রোতে পানি ভেসে যাচ্ছে সেই দিকে নিশ্চিত যাবে ওরাও পিছু ছাড়ে না বাবা হাজরা রাদিয়াল্লাহ তাআলা না তিনি ডুবছেন আর উঠতেছেন বাবা সোনা মানি গামাত ডুবেছে চলেই যাচ্ছেন আল্লাহ পাকের হুকুম তুমি মাছ পানির জীবে রাও হুকুম পালন করে কোন প্রাণী হাজরার ক্ষতি করে না জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার সাধনের দলবলের লোকেরা রাস্তা দিয়ে নদীর কিনারা কিনারা হেঁটে হেঁটে যায় যেথায় হাজরা যাবে সেখানে তাকে ধরে আনা হবে বাবা সতেরো দিন পর হাজরা নদীর চরে বেহুশালাতে পড়ে আছে বাবা সতেরো দিন হয়ে গেল হাজরার মরণ হয় না হাজরাকে বাঁচিয়ে রেখেছেন কে জোরে বলেন আরো জোরে বলুন বাপজি আমার সোনা মানিকের হাজারা ডুবে আর ওঠে সতেরো দিন পর যখন চরে নদীর কিনারায় তাকে ভাসা অবস্থায় বেহুশালাতে পেয়ে গেছে সাধনের লোক তাকে ওই অবস্থায় ধরে সাধনের দরবারে মিশরে নিয়ে চলে গেছে একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে বাবা হঠাৎ করে আপনার কয়েকজন দাসী ভিড় করে দিয়েছে এমন সময়তে দরজা ভিতর থেকে বন্ধ করা অনেকক্ষণ পর হাজারা যখন হুঁশ ফিরে গেল হাজারাকে জিজ্ঞাসা হাজারা জিজ্ঞাসা করে এইটা কার জায়গা কোথায় এলাম বলে এটা হলো মিশরের বাদশাহ সাধনের দরবার হাজারা কাঁদে আর বলে আল্লাহ আমি যার হাত থেকে বাঁচার জন্য নীল নদে ঝাঁপ দিয়েছি সেই জায়গাতে আমি আবার চলে এলাম আল্লাহ ওই দাসীদের কাছে জিজ্ঞাসা করছে ও গো আমার দাসীরাও বলো না এখান থেকে কয়েকদিন আগে এখান থেকে সতেরো দিন আগে একজন মহিলার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে আনা হয়েছে একবার বলেন না একবার বলুন না পৃথিবীর জমিনে সেই মেয়েটা বেঁচে আছে না মারা গেছে তারা বলছে আজকে সকালে মারা গেল তবে সাধনের দরবারে কোন মতে আমি কিছু খেতে রাজি না পান করতে রাজি না আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিক কিতাবের ভিতরে প্রমাণ আসতেছি হাজারাকে বা ধরার জন্য দাসীদেরকে আপনার বলেছে সুন্দর করে গোসল করে নিতে বলো ভালো পোশাক পরিধান করে দাও দেখতে তো একটু সুন্দরী উপরন্ত আপনার গোসল করে নিয়ে সুন্দর পোশাক যখন পরেছে এমন সময় দাসীদেরকে ভিতর থেকে বাইরে আনা হয়েছে সাধন ভিতরে ঢুকে গেল ভিতরে দরজাটা লাগিয়ে দেয় হাজারাকে ডাক দিয়ে বলে হাজার তোমাকে এখন কে বাঁচাবে হাজারা বলে আমার স্রষ্টা আমায় বাঁচাবে ওই নিশি ঘরে নিরালা কক্ষের মধ্যে বাবা সাধন তাকে যখন ধরতে যায় আর হাজারা পালাতে যায় যেই না ধরতে যায় সেই হাজারা পালাতে যায় হঠাৎ যেই বলেছেন আমার আল্লাহ বাঁচাবে সঙ্গে সঙ্গে সাধনের দুই চোখ বন্ধ হয়ে গেছে সাধন আর হাজারাকে দেখতে পায় না যেদিকে যায় ঠুমকায় চিত হয়ে পড়ে যায় এভাবে চিৎচাতে সাধন পড়তে লেগেছে এমন সময় দেখছে চোখে আর দেখতে পাই নাও সঙ্গে সঙ্গে বলে ও হাজারা আমি বুঝতে পেরেছি এটা আমার প্রতি গজব নাজিল হয়েছে আমি তোমার কোনো ক্ষতি করব না আমার জন্য দোয়া করো যেন চোখ ভালো হয়ে যায় জানের মনে দয়া হাত দুটি তুলে দোয়া করলেন আল্লাহ আপনি এই বাদশাহ সাধনের চোখ দুটো ফিরিয়ে দেন দোয়া কবুল হয়ে গেল আবার চোখ পেয়ে গেল যেই না চোখ পেয়ে গেছে বাবা এমনি করে আপনার কিনা দেখা গেল সাধন লোক সামলাতে পারে না বাসি আমার সোনা মানিকে খুব প্রেমের ভিতরে রাখবেন বাবা হাজরাতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে মাইকের আওয়াজ যেমন ছিল নাতে সেরকম রাখবেন
হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা দেখলেন মাটি যখন গিলে নিয়েছে সাধন দেখে আমার আর বাঁচার কোনো উপায় নাই মাটির চাপ আমাকে গিলে খাবে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে আয় হাজেরা আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার সতীত্ব নষ্ট করব না শেষবারের মতো আমাকে maaf করে দাও শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও আল্লাহ পাকের দিওয়ানি আম্মা জানের মনের ভিতরে মায়া আসলো संगे संगे साधन देखे सती नारी संगे सद व्यवहार करा जा व्यवहार करा जा सद व्यवहार करा जा बाड़ी रेखे दिए सोनामानी খুব ভালো করে প্রেমের ভিতরে রাখবেন যারা সত্যি হবে আল্লাহ পাক তাদের কোন রকমে দুনিয়াতে না কোন ক্ষতি হবে কারণ হে বাজারকারী আল্লাহ হবে লোভ সামলাতে পারেন নাল পড়তে যেন খাবে বলে নিরালা ঘর তো ওর বাড়ি বন্ধু আমার হাজেরার দিকে আপনার কিনা আবার আগিয়ে যাওয়াত সঙ্গে সঙ্গে হাজেরা আমার আম্মা দোয়া করেন আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন সঙ্গে সঙ্গে ঘরের মাটি ফাঁক হয়ে গেল আর সাধনের কোমর পর্যন্ত গিলে নিল জোরে বলেন নবীজির গোলামের কোন চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই চলো নবীজি জান্নাতে মদিনাতে আর মহব্বত নবীজির গোলামে কোন চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনাতে কে যাবি মদিনায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া তোমার বাপ তোমার জন্য কাঁদে না তোমার মা তোমার জন্য কাঁদে না হে যুবক দুনিয়ার জমিনে আগমন করেছেন সেই থেকে আজ পর্যন্ত আমার নবী আমাদের জন্য কাঁদছেন সেই নবীকে চেনো না তোমার বউ এত ভালো লাগে সন্তান এত ভালো লাগে স্বামী এত ভালো লাগে অবশ্য সবকে আপনার স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে সন্তানকে ভালোবাসতে হবে মা বাপকে ভালোবাসতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে কিন্তু সবার থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে স্বামী যদি আপনাকে অর্ডার করে তুই নামাজ পড়িস না স্বামীর কথা শোনা যাবে না ও স্বামীকে বাদ দিতে হবে যে স্ত্রী শরীয়ত মোতাবেক চলতে চায় না স্বামী যদি তাকে অর্ডার করে পালন করেন ওই স্ত্রী বাদ দিতে হবে এখন তো শুধু দোয়া করে আল্লাহ আমার স্বামীটা যেন নায়ক নায়ক হয় হঠাৎ করে এসেছে মেয়ে বিয়ে হয়নি বাপ এসেছে এসে বলছে ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রেখেছে দেখ তো তো মেয়েটা দেখে বলছে এ ছেলে হবে না কেন রে মা তোর মুখে দাঁড়িয়ে আছে আব্বা এই আমাকে মেলায় নিয়ে যাবে না বলে ও পছন্দ না ও রিজেক্ট হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিবি আমি ভিতরে যাব না যদি আমি তোমায় দেখে নেই হয়তো তোমার চেহারা দেখার পরে আমার মনে হয় প্রেম নবী পাকের আদেশ পালন করা হবে না কারণ বিবি বিয়ে করার পর তার সঙ্গে থাকা মনে বড় চায় কিন্তু আমার রাসূলে পাক আমাকে সেনা নিযুক্ত করেছেন স্ত্রী ভিতর থেকে ডাক দেয় আর বলে স্বামী আমি আপনাকে আমার কাছে রাখার জন্য ডাকি নাও আমি আপনাকে ধরে রাখবো বলে ডাকি নাও আমি আপনাকে যেতে দেব না তার জন্য ডাকি নাও আমি আমার জীবনটা বাপের বাড়ি গিয়ে কাটিয়ে দেব এর জন্য আমি আপনাকে আসতে বলি নাও
আমি একটি কারণে আমার কাছে আসতে বলি একবার আমাকে দেখা দিন আমি নয়ন ভরে আপনাকে দেখতে চাই কিয়ামতের দিন হাশরের ময়দানে আমি জানো আপনাকে চিনে নিতে পারি কি বুঝলেন স্বামী গো শুধু আমার সামনে একবার আসেন আমি এক ঝলক আপনাকে দেখব আশা হাসরের দিন যেন আমি আপনাকে চিনতে পারি যে আমার স্বামী আব্দুল ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা নূর দেখতে এমন ছিলেন জোরে বলুন এখনকার বউহালি বলতো তুমি আমার সঙ্গে কোথা যাবা যেই না তুমি আমার জান তোমার সঙ্গে আমি না থাকলে থাকবে না এই জীবন আর তুমি যাবা যাও আমি বাপের বাড়িতে জীবন কাটিয়ে দেব আব্দুল ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী বলছেন আমি মারাও যদি যাই আপনারই হয়ে মারা যাব দ্বিতীয় স্বামী গ্রহণ করতে চাই না আমি তো সৌভাগ্যবান যে আমার স্বামী জিহাদের মাঠে যাইয়া শহীদ হয়ে যাবে আমি তো একজন শহীদের স্ত্রী হতে পেরেছি স্ত্রী লাগলাই স্বামী গো আপনি যখন আমাকে ফেলে চলে যাবেন আমার কোন আপনার প্রতি আপনার কিনা আমি আপনাকে বাধা দিতে পারবো না তবে একটি কথা আপনাকে বলি ময়দানে মাহশারে যখন কেউ কাউকে চিনবে না আপনি যেন আমাকে ভুলে যাবেন না আমি আপনার স্ত্রী আমাকেও আপনি জান্নাতে নিয়ে যাবে বন্ধুরে আমার স্ত্রী হয়তো যেন এমন হয় আমি হয়তো যেন নবী প্রেমিক এমন হয় এরাম চিটিং বাজ মার্কা স্বামী জানো না হয় মদ খাবে গাঁজা খাবে দাড়ি কাটবে বাবা ছড়া প্যান্ট এদিক ওদিক সব ছড়া প্যান্ট পরিধান করবে বলে আমরা নবীর দিওয়ানা ছোটবেলায় জানতাম ছড়া প্যান্ট পরে কারা গরিব মানুষ যারা আর এখন দেখতেছি ছড়া প্যান্ট পরে কারা নবী দুশমন যারা অনেকে রাগ হবে বল আমি নবী প্রেমিক আমি নবী দুশ্মনী করি না ছেড়া পড়ো কেন নবী প্রেমিক মানে তো নবীর কথা মেনে চলবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পাকের জন্য রব্বে কারীম ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তুমি নবীর পাগল বাচ্চোর আব্বা জিয়ামাত এমন সময় আমার নবী করলেন কি বিদায় সানিতে যাইয়া সবকে বিদায় দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী পাক যখন সব সাহাবী রাসূলদের বিদায় দিয়েছেন যান আপনারা জিহাদের মাঠে চলে যান 2 লক্ষ আর কোথায় 3000 সাহাবী মিল্লাত ইসলামী আমার তার মধ্য থেকে একজন হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা দেখেন আমার সওয়ারিটা বড় তেজ আবার সওয়ারিটা বড় রফতার শুক্রবারের দিন চিন্তা করলেন আমি জুমার নামাজটা আমার নবী পাকের পিছনে পড়ে যাই এ সোনাবানি কামা সাহাবী রাসূলের মনের আশা শেষবারের মতো আমি তো জিহাদে যাইয়া শহীদ হয়ে যাব কিন্তু আমি একটু আমার নবী পাকের পিছনে শেষবার জুমা না আদায় করে যাব আব্বাজি আমার হযরত আব্দুল্লাহ ইবনে রাবা পৃথিবী জমিনে করলেন কি বাবা আমার চিন্তা ভাবনা করে জুমার নামাজটা পড়ার জন্য আপনার মসজিদে এসেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আব্দুল্লাহ ইবনে রাবা যারা চলে গেছে তাদের সঙ্গ তুমি পাবে না তাদের 500 বছর পর তুমি জান্নাতে যাবে প্রেম মানে নয় এটা ঠিক তুমি প্রেমের জন্য আমার পিছনে আসছো শেষবারের পর ফরজ নামাজ তুমি আদায় করতে আসছো কিন্তু নামাজ হবে তখন আমার আমার মহব্বত বজায় হবে তখন আমার হুকুম পালন হবে যখন বড় আশিকে রসুল দাবিদার কিছু নাই বন্ধুরে আমার পৃথিবীর মাটিতে
নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আপনার আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের পালিত পুত্র ও তিনজন সেনাপতি 3000 সেনা নিয়ে যখন আপনার কিনামতার ময়দানে গেছেন যুবকেরা হে বাবাজি ভাইয়েরা এমনি করে দেখা গেল আপনার কি ওই মুতার যুদ্ধের ময়দানেতে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নম্বরে ইনি সেনাপতি গেলেন আপনার কিনা যুদ্ধ করার জন্য বাবাজি আমার যেদিকে আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যান সেদিকে যেন ময়দান একদম পরিষ্কার সাফ হয়ে যায় কারণ কোন ব্যক্তি আগিয়ে যেতে চায় না সামনে যেতে চায় না যেদিকে যান সেদিকে ময়দান ফাঁকা 2 লক্ষ সেনার জন্য বাবা 2 লক্ষ তারা আর রাসূল পাকের সেনা হলো মাত্র 3000 কোথায় 3000 আর কোথায় 2 লক্ষ কি অবস্থা জোরে গান না সুবহানাল্লাহ এ বাবা কবরে আযাব হবে কাদের নবী দুশমন হবে যারা কবরে আযাব পাবে তারা কবরে আযাব সবার হবে না হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন মরার আগে মরো তারপরে মরো যারা মরার আগে মরে তাদের কবরে আযাব হয় না আর যারা জীবিত থাকতে মরে রয়েছে বাবা এরা অমর জীবন লাভ করতে পারেনি তাদের কবরে হবে আযাব আল্লাহ ওয়ালা ব্যক্তি কবরে শান্তিতে থাকবে চুরি বলুন না সুবহানাল্লাহ বলি আমার সোনা মানিকেরা বাবারা এজন্য আমি বলি পৃথিবীতে আযাব পাবে তারা দুনিয়ায় সুন্দর জীবন পাওয়ার পরে আল্লাহর বিধান পালন করিনি যারা রাসূলে পাককে মহব্বত করতে পারিনি যারা দুনিয়া নিয়ে আপনার ব্যস্ত হয়ে গেছে কারণ নবী পাক আমার বলেন আর দুনিয়া মাসিরাতুল আখিরাত দুনিয়াটা হলো আখিরাতের খেতে বাড়ি দুনিয়ায় এসেছো হে বাবাজি আমার 50 60 70 80 বছরের ভিসা নেই ভিসা শেষ থাকা যাবে না তোমাকে কবরে যেতেই হবে বাবা ওই কবরটা হলো তোমার প্রথম মনসিল মানুষ যায় তোমাকে রেখে দেবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম জিন্দেগিতে তুমি নবী চিনলে না তোমার তিনে নেত্র দ্বারাতে নবীকে দেখলে না তুমি পাগল কবরে নবীর দলে শোবে কেমন করে বাবা নবীর দলে শুইতে গেলে দুনিয়াতে তোমার দিল চক্ষু দিয়ে নবী দেখা দরকার তুমি জিন্দেগিতে নবী দেখো নাই মানুষ বলে নবী মদিনায় গেলেন নবী রওজা দেখলেন সমস্ত কিছু দেখলেন মন আপনার ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো হে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দিদার আরশের মেহমান করে পৃথিবী যেখানে যত বার গেছি কম বেশি দুঃখ
পৃথিবী যেখানে যত পার গিয়েছি কম বেশ দুঃখ তো পেয়েছি আল্লাহ পাক কবুল করে আল্লাহ আজকে আপনার বান্দা বান্দরাহিমদাবাদ পূর্ব পাড়া জলসায় বসে দিদারের আশায় ডেকে ডেকে পাগল হয় একবার শব্দের মাধ্যমে তোমার হাবিবের দিদার প্রত্যেকের নসিব করে দিও আব্বাজি আমার কবরে আপনাকে আমাকে রাখা হবে কবরে আপনাকে আমাকে রাখা হবে বাবা এই কবরে আপনি আমি যখন যাব হে বাবা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি সারা জীবন সুদ খেয়ে মদ খেয়ে মরেছে ও কবরে যখন যাচ্ছে ও তো আযাব হবে আল্লাহর হুকুম পালন করেনি নিষেধ বর্জন করেনি মৃত ব্যক্তি শুনতে পায় কি হচ্ছে আমার বেটা বিটি বিবি কান্না করছে ও তখন কথা বলে আমাকে নিয়ে যেও না সাদের বাড়ি করেছি থাকবো বলে কোথায় নিয়ে যাচ্ছ আমি আরো থাকবো কিন্তু মুমিন যারা হবে ওরা বেটা বিটি সব ত্যাগ করে আল্লাহর ইবাদতে পাগল ছিল মরণটা হলো তার বন্ধু মিলনের বাহানা জোরে বলে মরণে কষ্ট বাবা না সবার জন্য না বাপজি আমার যারা এই জীবনে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পাগল হতে পেরেছেন মরার আগে অমর জীবন লাভ করতে পেরেছেন তাদের জন্য মরণটা আরাম জোরে বলে আমরা কি নবীকে চিনতে পেরেছি আমরা ছোটবেলায় স্কুলেও আপনি পড়েছেন একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র তিনটি চোখ তা আমাদের তিনটি চোখ আল্লাহ ওয়ালা মানুষের তিনটি চোখ তা আর একটা কই তো হচ্ছে অন্তর্চক্ষু জীবনে দেখেছেন অন্তর্চক্ষু কারে বলে দেখেছেন আল্লাহর ওলিদের আছে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে ফানাফি শেখ হয়ে গেছে শেখের মাধ্যমে ফানাফি রসুল পেয়েছেন ফানাফি রসুল হয়ে গেছেন রসুলের মাধ্যমে আল্লাহ পেয়েছেন এবার ফানাফি লা হয়ে গেছেন আল্লাহ তাকে বাকা বিল্লাহ জীবন দান করেছেন আমরা তো সব না লোকে দেখতে নামাজ পড়তেছি কিন্তু আসলে সব ধোকা দিচ্ছি কিছু হচ্ছে না অন্তত সুগারটা কমতেছে ওঠা বসা করে অন্তত সুগার কমতেছে আসলে নামাজ নামাজ পড়তে তার বলছি আমার বাড়িতে কুটুম এসে কি হবে বাজার করা হয়নি অনেকে বাজার গেছে বাজারে তা মনে করেন যে কাপড়ের দোকানদার দশটা কাপড় বিক্রি হয়েছে পাঁচটা টাকা দিয়েছে পাঁচটা দেয়নি এমন সময়তে বাবা হিসাব করছে নামাজ পড়তে পড়তে যে পাঁচটা কাপড়ের টাকা কত হইলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজ পড়তে না ধোকা দিচ্ছ নামাজে খুশু খুজু নেই কেন তোমার ভেতরে রোগ আছে রোগ মুক্ত করার জন্য ডাক্তার ধরো সেই ডাক্তার হলো আল্লাহর ওলি বান্দা জোরে বলে বাপজি আমার সোনা মানিকের কবরে আযাব হবে অতি অবশ্যই তবে আযাব পৃথিবীর জমিনে দেখবেন বাবা এক শ্রেণীর মানুষেরা আবার বলে কবর কথা বলেছে আম্মা জান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা লুনা আর কবর মোবারাকা খুলেছেন যিনি তিনি হলেন আবু দার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বলেছিলেন কবর তোর মধ্যে হাসান হুসাইন পাকের মা রাখা হবে মাওলা আলীর স্ত্রী রাখা হবে দরবার শরীফ টিভি